হাইড্রোজেন পারক্সাইড, যেটা বর্তমানে বহুল ব্যবহৃত একটি অ্যান্টিসেপটিক এবং এর ব্যবহার কৃষি ক্ষেত্রেও লক্ষ্য করা যায়। আজকে আপনারা সেরা 9টি পদ্ধতি এটি ব্যবহার করার জানবেন এবং এটার ফলে আপনাদের বাগান করার খরচটা অনেকটাই কমে যাবে, কারণ এই 100 ml হাইড্রোজেন পারক্সাইড আপনি আপনার পার্শ্ববর্তী যে কোনো প্রকার ফার্মেসি থেকেই পেয়ে যাবেন মাত্র 15 থেকে 20 টাকার ভেতরে। তো চলুন শুরু করা যাক। হাইড্রোজেন পারক্সাইডের সংকেতটা যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাবো এখানে H2O2, যার মানে এই হাইড্রোজেন পারক্সাইডটাকে যদি আমরা ভাঙি তাহলে এখান থেকে পানি এবং অক্সিজেন পাওয়া যাবে, যার জন্য আমরা এটাকে সম্পূর্ণ জৈব বলে থাকি। যারা জৈবভাবে বাগান করতে চাচ্ছেন তারা কিন্তু খুব সহজেই এই হাইড্রোজেন পারক্সাইডটা ব্যবহার করতে পারবেন। তো চলুন এবার জানা যাক যে হাইড্রোজেন পারক্সাইডের পার্সেন্টেজটা নিয়ে। অনেক জায়গায় আপনি 3% পাবেন এবং অনেক বোতলে লেখা থাকবে 6%, আবার অনেক বোতলে এই পার্সেন্টেজটা না লেখা থেকে 10 ভলিউম বা 20 ভলিউম লেখা থাকবে। প্রত্যেক 10 ভলিউমের জন্য আপনি 3% করে ধরে নেবেন। আমার হাতে যে হাইড্রোজেন পারক্সাইডের বোতলটি দেখছেন সেটা 20 ভলিউম, মানে 6%। আমি এই 6% হাইড্রোজেন পারক্সাইডের জন্যই পরিমাণটা বলে দিচ্ছি, আপনি আপনার হাতের কাছে যেটা পাবেন সেটা কম বা বেশি করে ব্যবহার করতে পারেন। তো প্রথমে আসছে গাছের পাতায় দেখা যায় বিভিন্ন ধরনের ছত্রাকজনিত বা ব্যাকটেরিয়াজনিত বিভিন্ন ধরনের সমস্যা, যার ভিতরে পাউডারি মিলডিউ সহকারে অনেক কিছু থাকে, এবং সেই সকল সমস্যার থেকেও কিন্তু এই হাইড্রোজেন পারক্সাইড আপনাদেরকে বাঁচাবে। এবং পোকামাকড়ের আক্রমণ 2 নম্বরে যেটা আসছে সেটার থেকেও কিন্তু এই হাইড্রোজেন পারক্সাইড আপনাকে বাঁচাতে পারবে। হাইড্রোজেন পারক্সাইড পাতায় স্প্রে করার জন্য আপনি 1 লিটার পানি নিয়ে নেবেন এবং এই 1 লিটার পানির সাথে 2 থেকে 3 ml পরিমাণ 6% হাইড্রোজেন পারক্সাইড মিশিয়ে নেবেন। মিশিয়ে বোতলটিকে খুব সুন্দর করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করে দেবেন। তাহলে পাউডারি মিলডিউ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণ যেমন হবে না, ঠিক তেমনই পোকামাকড়ের আক্রমণও দেখা দেবে না আপনার বাগানে। সবচেয়ে ভালো ফলাফল পাওয়ার জন্য এই হাইড্রোজেন পারক্সাইডের দ্রবণটি আপনি বিকেলবেলা ব্যবহার করতে পারেন। যেহেতু বললাম সম্পূর্ণ জৈব, সেজন্য এই স্প্রেটা ব্যবহার করার সময় আপনাকে কোনো প্রকার সতর্কতা অবলম্বন না করলেও চলবে। এমনকি যদি সবজির বাগানে করতে যান বা ফলের বাগানে বা ফলের গাছটাতে আপনি স্প্রে করেন তাহলে সাথে সাথে সে ফল কিন্তু ছিঁড়ে নিয়েও খেতে পারবেন। এরপর হাইড্রোজেন পারক্সাইডটা যে সমস্যা সমাধান করবে আপনার সেটা হলো রুট রট বা গাছের গোড়া পচে যাচ্ছে বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ বা পানি জমে থাকার জন্য। এই ধরনের সমস্যার থেকেও কিন্তু আপনি এই সমাধানটা পেয়ে যাবেন হাইড্রোজেন পারক্সাইড থেকেই। তবে মাটিতে যখন প্রয়োগ করবেন হাইড্রোজেন পারক্সাইড সেটার দ্রবণটা একটু আলাদা হবে। আপনি যখন মাটিতে প্রয়োগ করছেন তখন 5 থেকে 10 ml পরিমাণ হাইড্রোজেন পারক্সাইডের দ্রবণ সেটা পানির সাথে খুব সুন্দর করে মিশিয়ে শুধু মাটিতে দেবেন। সবসময় খেয়াল রাখবেন যখন মাটির জন্য বানাচ্ছেন হাইড্রোজেন পারক্সাইডের দ্রবণ সেটা যেন কখনোই কোনোভাবে গাছের পাতাটাতে না লাগে, কারণ এই দ্রবণটাতে হাইড্রোজেন পারক্সাইডের পরিমাণটা একটু বেশি থাকবে যেটা গাছের পাতাটা পুড়িয়ে দিতে পারে। তো হাইড্রোজেন পারক্সাইডের এই ব্যবহারটা আমরা বর্ষাকালে একটু বেশি দেখতে পাই, কারণ এই সময়টাতে গাছের গোড়ায় পানি জমে অনেক গাছই মারা যেতে থাকে। এই সময়টাতে যদি আমরা হাইড্রোজেন পারক্সাইডের ব্যবহার করে থাকি তাহলে পারে কোনো রকমই সমস্যা হবে না। বিশেষ করে মরিচ গাছগুলো কিন্তু এরকম গোড়া পচা রোগের আক্রমণ দেখা যায়, সেটা থেকেও কিন্তু আমরা বেঁচে দিতে পারবো হাইড্রোজেন পারক্সাইডের জন্য। এর পরবর্তীতে যেটা আসছে, আমরা কোনো কিছুর বীজ লাগানোর আগে সেগুলোকে পানিতে চুবিয়ে রাখি, সেই পানিটাও যদি হাইড্রোজেন পারক্সাইডের দ্রবণ হয়ে থাকে তাহলে পারে কিন্তু পরবর্তীতে এই বীজগুলোর থেকে খুব ভালো পরিমাণের চারা বের হয় এবং সুস্থ সবল চারা আমরা এই বীজগুলো থেকে পেয়ে যাব। তো এই হাইড্রোজেন পারক্সাইড খুবই স্বল্প মূল্যে আপনারা যে কোনো প্রকার ফার্মেসির দোকানে পেয়ে যাবেন। আমার পরামর্শ হলো যাদের বাগান করার ইচ্ছা আছে এবং খুবই কম খরচে যারা বাগান করতে চান তারা কিন্তু এই হাইড্রোজেন পারক্সাইডটা অবশ্যই রাখবেন। এরপরে যে ব্যবহারটা আসে সেটা হলো আমরা বাগান করার সময় অনেক ধরনের আমাদের টুলসগুলো ব্যবহার করে থাকি, কেচি হোক বা বিভিন্ন জিনিসপত্র যেগুলো সরাসরি মাটি কিংবা গাছের সাথে সম্পৃক্ত, সেগুলো কিন্তু ব্যবহার করার আগে আমরা এই হাইড্রোজেন পারক্সাইডটা দিয়ে একটি তুলোতে হাইড্রোজেন পারক্সাইড মাখিয়ে নিয়ে সেগুলো খুব সুন্দর করে স্যানিটাইজ করে ফেলতে পারি, যেন এগুলোর ভিতরে লেগে থাকা বিভিন্ন ধরনের জীবাণু আমাদের গাছে অ্যাটাক না করতে পারে।
এরপরে যেটা আসছে সেটা হলো আমরা বাগান থেকেই তুলি বা বাজার থেকে কিনে নিয়ে আসি বিভিন্ন ধরনের শাকসবজি, সেগুলোর ভিতরে ইকোলি বা সালমোনেলা থেকে শুরু করে অনেক ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাস থাকতে পারে। সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা যদি এই হাইড্রোজেন পারঅক্সাইড মিশানো পানি দিয়ে আমরা সেগুলোকে ধুয়ে ফেলি তাহলে পারে একেবারে সেই ফলগুলো বা সেই সবজিগুলো নিরাপদ হয়ে যায়, যেগুলো বাচ্চাদের জন্য খুবই জরুরি। এবং এই করোনার সময় কিন্তু আমরা টের পাচ্ছি যে আসলে আমাদের সব কিছু ধুয়েই খেতে হবে। যারা হাইড্রোপনিক বা অ্যাকোয়াফনিক হিসাবে বাগান করতে চাচ্ছেন তারা কিন্তু এই হাইড্রোপনিক বা অ্যাকোয়াফনিকের যে পানিটা ব্যবহার করা হয় সেটার সাথেও এই হাইড্রোজেন পারঅক্সাইডটা মিশিয়ে দিতে পারেন এবং সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো পরিমাণ গাছের গ্রোথ হয় এবং গাছটা সুস্থ সবল থাকে। আমরা অনেকেই শখ করে কিন্তু দুই একটি গাছ পানির ভিতরে রাখতে চাই, সেটা মানি প্ল্যান্ট হোক বা ইনডোরে যে কোনো ধরনের গাছই হোক, সেটা পানির ভিতরে আমরা রাখি এবং পানির ভিতরে রাখলে খুব একটা গ্রোথ আমরা এটা দেখতে পাই না। তবে আমরা যদি এই হাইড্রোজেন পারঅক্সাইডটা ব্যবহার করি এই পানিটার সাথে তাহলে পারে কিন্তু খুব ভালোভাবে এই গাছটি গ্রো করবে, আগের থেকে তুলনায় একটু বেশি পরিমাণে গ্রো করবে। তো আপনারা এভাবেও হাইড্রোজেন পারঅক্সাইডের ব্যবহারটা করতে পারেন। এর পরবর্তীতে আমি একটি ভিডিও করেছিলাম এর আগে যে প্রায় মৃত গাছ আমরা কীভাবে বাঁচাবো, এই হাইড্রোজেন পারঅক্সাইডটা দিয়ে কিন্তু আমরা এই ধরনের গাছগুলোকে বাঁচাতে পারবো। অনেক সময় দেখা যায় যে রিপোর্টিং করা বা নার্সারি থেকে একটি গাছ নিয়ে আসলাম, আনিয়ে লাগানোর পরপরই পানি টানি আছে কিন্তু এরকম সমস্যা হয়ে যাচ্ছে। একটি কথা মাথায় রাখবেন, পানি যখন পানিশূন্যতায় পড়ে যায় গাছ সেই সময়টাতেও কিন্তু এই ধরনের সমস্যা দেখা যায় এবং যখন বিভিন্ন ধরনের স্ট্রেচ পড়ে গাছে সেই সময়টাতে এই ধরনের সমস্যা দেখা যায়। তবে পানির যে সমস্যাটা আছে সেটা আপনি পানি দিলেও সলভ করে ফেলতে পারবেন, কিন্তু অন্যান্য যে সকল সমস্যা আছে সেটার জন্য কিন্তু এই পানিটার সাথে আপনি এর আগে যে পরিমাণটা বলে দিলাম 5-10 ml পরিমাণ হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে যদি এই সকল গাছের গোড়াতে ঢেলে দিতে পারেন তাহলে পারে কিন্তু একদিনের ভিতরে এই গাছটি আবারও তাজা হয়ে যাবে। মাটির ভিতরে থাকা বিভিন্ন ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া মারার জন্য কিন্তু এই হাইড্রোজেন পারঅক্সাইডটা আমরা ব্যবহার করতে পারবো। আমরা অনেক সময় অনেক ধরনের কিছু দিয়ে মাটিটা তৈরি করি এবং সেই সময় আমাদের মাটিতে বিভিন্ন ধরনের উপাদানের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়াও চলে আসে। এই সকল ক্ষতিকর ব্যাকটেরিয়া মারার জন্য আমরা অনেক সময় কেমিক্যালের সাহায্য নিয়ে থাকি, বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করে থাকি, যার ফলে যে সকল ব্যাকটেরিয়া আমাদের গাছের জন্য ভালো সেগুলোও কিন্তু মারা যায়। তবে এই হাইড্রোজেন পারঅক্সাইডটা যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে পারে সেই সকল ভালো ব্যাকটেরিয়া মারা যাবে না এবং ক্ষতিকরগুলো এই আপনার মাটি থেকে চলে যাবে, যার ফলে আপনার গাছটা কিন্তু আগের তুলনায় বেশি পরিমাণ ফল দেবে। ধন্যবাদ সবাইকে এই হাইড্রোজেন পারঅক্সাইডের ব্যবহারটি দেখার জন্য এবং এটা নিয়ে হাইড্রোজেন পারঅক্সাইডের 2 নম্বর ভিডিও আমার করা হলো। প্রথম ভিডিওটা আমি ডিসক্রিপশনে দিয়ে